এই পৃথিবীতে রাজত্ব করার ইচ্ছা সবারই থাকে। যেই পৃথিবীতে প্রোগ্রামকে বুঝতে পারবে, সফটওয়্যার ক্র্যাক করতে পারবে, সেই রাজত্ব করতে পারবে। আর রাজত্ব শুধু হ্যাকাররাই করতে পারে। আজ কিছু ভয়ানক মহিলা হ্যাকারের কথা বলবো, যাদেরকে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন ইত্যাদি কোম্পানিগুলো ভয় পায়। তো চলুন দেখে আসি পাঁচজন মহিলা হ্যাকারকে, যারা বিশ্বকে কন্ট্রোল করে রেখেছে। রেবিন হালদার। রেবিন হালদার হলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস হ্যাকারদের মধ্যে একজন। সিকিউরিটি এজেন্সির জন্য বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস সিস্টেম তৈরি করে দেন তিনি। যখন তিনি ডেফকনে ভাষণ দেন, তখনই তিনি সবার নজরে আসেন একজন নারী হ্যাকার হিসেবে। ডেফকন হলো হ্যাকারদের জন্য একটি সম্মানজনক সম্মেলন, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জায়ান্ট হ্যাকাররা মিলিত হন। ডেফকনে বক্তৃতায় তিনি বলেন, আমি নারী হ্যাকার থেকে হ্যাকার হিসেবে বেশি পরিচিত পেতে চাই। হ্যাকিং ছাড়াও ক্যারাটেতে বেশ পারদর্শী তিনি। সাউথিয়ান। সাউথিয়ান একজন চাইনিজ মেয়ে, পৃথিবীর সব নারী হ্যাকারদের মধ্যে সবচেয়ে সাহসী হ্যাকার হিসেবে পরিচিত। চাইনিজ গার্ল সিস্টেম টিম নামে একটি হ্যাকিং গ্রুপ খুলে মাত্র 19 বছর বয়সে প্রসিদ্ধি লাভ করে। গ্রুপটির প্রধান কাজ ছিল গুগলের মতো সবচেয়ে ক্ষমতাধর সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে লড়াই করা। আর তাদের তীব্র ও সংঘবদ্ধ আক্রমণের কারণে পরবর্তীতে গুগল তাদের সার্ভিসটি চায়না থেকে বন্ধ করে দেয়। চায়নার এই গার্ল সিকিউরিটি সিস্টেমকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকিং গ্রুপ বলে ধরা হয়। মজার ব্যাপার হচ্ছে, সৌন্দর্যের কারণে সাউথিয়ানকে যতটা না হ্যাকার বলে মনে হয়, তার চেয়ে বেশি মনে হয় তিনি একজন মডেল, কারণ হ্যাকিং থেকে মডেলে আগ্রহ বেশি তার। জোয়ানারুতুয়াস্কা। সব হ্যাকাররা যে খারাপ নয়, তার একটি বড় প্রমাণ হলো জোয়ানারুতুয়াস্কা। তিনি পোল্যান্ডের নাগরিক। 2006 সালে ডেফকন কনফারেন্সে উইন্ডোজ ভিস্তায়ের দুর্বলতা প্রকাশ করে আলোচনায় আসেন। তিনি ব্লু পিন নামের একটি টেকনিক তৈরি করেন, যার মাধ্যমে একটি চলন্ত অপারেটিং সিস্টেমকে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে চালানো সম্ভব। নিজেকে অপারেটিং সিস্টেম সিকিউরিটি অফিসার ভাবতে বেশি ভালোবাসে। অনেক সেমিনারেই তাকে বক্তৃতা দিতে দেখা যায় হ্যাকিং এর বিষয়ে। বর্তমানে তিনি একজন পুলিশ কম্পিউটার রিসার্চার। জুডি মিলহন। জুডি মিলহন 1939 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন। ইন্টারনেট উন্নয়নে তিনি প্রথম দিক থেকেই নেতৃত্ব দেন। পরবর্তীতে তার ক্যারিয়ার হ্যাকিং এর দিকে নিয়ে যান তিনি। 1970 সালে তৈরি করেন একটি হ্যাকিং গ্রুপ, যার নাম সাইবার পাঙ্ক। যখন মানুষ হ্যাকিং বলতে কিছুই বুঝত না, তখন তিনি তাদেরকে প্রমাণ করে দেখান যে কোনো সার্ভার ক্র্যাক করা যায় হ্যাকিং এর মাধ্যমে। কম্পিউটার এবং প্রোগ্রামের বিষয়ে তার অনেক বই লেখা আছে। তিনি এই পৃথিবী থেকে 2003 সালে চলে যান। মারা যাওয়ার আগে তার একটি উক্তি ছিল যে, হ্যাকিং হচ্ছে তোমার সরকার, আইপি সার্ভার, তোমার ব্যক্তিত্ব অথবা ফিজিক্স এর সীমা অতিক্রম করার একটি চতুর্পন্থ। ইয়াং ক্র্যাকার। অবিশ্বাস্য হলেও সাংহাইয়ের মেয়ে ইয়াং ক্র্যাকার একজন হ্যাকিং এর শিক্ষক। তিনি তার স্টুডেন্টদেরকে বেসিক হ্যাকিং সম্পর্কে শিক্ষা দেন। কিভাবে আইপি ও ম্যাক পরিবর্তন করা যায় সহ হ্যাকিং বিষয়ে প্রাথমিক ধারণা দিয়ে থাকেন তিনি। 5 গিগার মতো যে কোনো সফটওয়্যার ক্র্যাক বের করা তার কাছে সাধারণ একটা ব্যাপার। আশ্চর্য হলো সত্যি যে তিনি যে কোনো সফটওয়্যার ক্র্যাক করতে পারেন বলে তার নামের শেষে ক্র্যাকার দেওয়া হয়েছে। হ্যাকিং শেখার জন্য টিউটোরিয়াল এবং কোর্স করান তিনি, এটাই তার ইনকামের প্রধান উৎস। পৃথিবীর বড় বড় সফটওয়্যার কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এই ইয়াং ক্র্যাকারকে জমের মতো ভয় পায়। তো বন্ধুরা, আজ এই হ্যাকিং এর বিষয়ে আপনার কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ।